বড়সড় প্রতারণা চক্রের জালিয়াতি হাতে নাতে ধরে ফেলল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। মহিলাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশি দামের জিনিসপত্র নকল টাকা দিয়ে কিনে নেয়ার অভিযোগ তমলুক থানার রত্নালী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস জানান, বেশ কিছুদিন ধরে কম দামের জিনিস বেশি টাকার লোভ দেখিয়ে বেশি টাকা দিয়ে কিনে নেওয়ার অভিযোগ জমা পড়ে। নকল টাকা দিয়ে মহিলাদের প্রতারণা করা হয় বলে অভিযোগ। এদিন অভিযান চালিয়ে পাঁচজনকে অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। ধৃতরা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা। ধৃতদের বুধবার তমলুক জেলা আদালতে পেশ করা হয়। আজকে পাঁচজনকে ধরা হয়েছে, কী বিষয়ে? অ্যাকচুয়ালি এটা আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের একটা বড়ো সাফল্য বলতে পারেন, বিশেষভাবে তমলুক থানার। আমাদের বড় সাহেব একটা নিউলি এক টিম ফর্ম করেছে, যেটা মাঝখানে করে আমাদের কাজ করছে প্রত্যেকটা থানাতে, পিসি পার্টি বলে। পিসি পার্টিতে আমাদের যারা খুব এফিসিয়েন্ট যারা আছে, বিশেষভাবে আউটডোর ওয়ার্কে, তাদেরকেই করাচ্ছে। এটা ডাইরেক্টলি আমাদের থানার ওসিআইসি যারা আছে তাদের আন্ডারে কাজ করছে এবং সিনিয়র অফিসারও সুপারভাইজ করছে। তো রিসেন্টলি আমাদের কাছে খবর আসছিলো স্পেশালি তমলুক থানাতে, যে কিছু গ্যাং আসছে যারা এখানে এসে মানি ডাবলিং করছে, যেটা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে বলে, মানে সোনার বিনিময় বা কোনো জিনিসের বিনিময় ওরা কম পয়সা সেটাকে বলে যে অনেক বেশি দাম দেবে, যে টাকা দেয় এবং দেখা যায় যে ওই টাকাগুলো যেগুলো দেয় তার উপরে হয়তো অরিজিনাল নোট আছে আর বাকি ভেতরের জিনিসগুলো তো সাদা কাগজ আছে বা ভুয়ো কিছু আছে, যেটাতে মানুষ লোভে পড়ে একটা জিনিস যেটা খুব কম দাম সেটাকে অনেক বেশি দাম ভেবে কিনে নিতে যায়, যে তারপর তারা ফেসে যায়। এরকম নানা কমপ্লেন আমাদের কাছে আসছিলো। তো আমরা একটা স্পেশাল সোর্স ইনফরমেশান আমরা পাই, যেটা তমলুক থানায় নিয়মিত ওয়ার্ক আউট করে। তমলুক থানার যারা অ্যাক্টিভ অফিসার আছে পিসি প্যাটিতে মেনলি কাজ করে, এছাড়া থানার অফিসাররা আইসিবি নির্দেশে এবং আমাদের রিসেন্টলি বড় সাহেব সংস্থায় সুপ্রিজিয়ারে যারা আছে তাদের গাইডেন্সে তারা খুব মানে ট্র্যাপ করার জন্য ওখানে ছিল। আমাদের গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশান আসে, সেটার বেসিসে আমরা রাত্রিবেলা আমাদের পুরো টিমকে মানে রেডি করে রেখেছিলাম। আমরা পাঁচজনকে কালকে রাত্রিবেলা অ্যারাউন্ড মিডনাইট ১:৩০ এরকম টাইমে তমলুক থানার অন্তর্গত রত্নালী বলে একটি ওয়ার্ড নাম্বার ৩তে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা ইন্টারসেপ্ট করে পাঁচজনকে ধরি, প্রথমে ডিটেইন করি এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো সাসপেক্টেড লাগার জন্য তাদেরকে আমরা ইন্টারোগেশন করি। এবং ইন্টারোগেশনে যেখানে আমাদের অফিসাররা জানতে পারে যে তারা পাঁচজন যাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ডও করলাম, এরা বেসিক্যালি প্রত্যেকে নিউ ব্যারাকপুর নর্থ চব্বিশ পরগনার বাসিন্দা। এরা অলমোস্ট মোর দ্যান ২০০ এই টাইপের কাজ করেছে, যেটাকে ওরা অ্যাডমিট করছে। আমাদের জেলাতে অ্যারাউন্ড ২০-৩০ কাজ করেছে ওরা। তো কালকে ওদের কাছ থেকে আমরা আনসার পেয়েছি। তো আমরা ওরা কালকে বড়ো কিছু করার প্ল্যানে ছিল, যেটা আমরা ফাইন্ড আউট করছি এবং আমরা ওটার উপরে ওয়ার্কআউট করছি। এবং এরা এখান থেকে নিয়ে এদের যে টোটাল চেনটা সেটার উপরে আমাদের আইসি তমলুক এবং ওনার টিম কাজ করছে। পরবর্তীকালে আমাদের সুপ্রিজিয়ারকে নির্দেশে আমরা ফার্দার অ্যাকশনগুলো করবো। আজকে ওদের কোর্টে ফরওয়ার্ড করে আমরা পিসি চাইছি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের সাথে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।